4.5 lakh টাকা দেখুন জেসিবি উলাই যাব ইমান ডাঙর জেসিবি উলাই যাব 4.5 lakh টাকা রানিং কন্ডিশনের জেসিবি টায়ারখিনি সব নতুন হয় টায়ার এখন সুইফট লব কম নামত লাগে তো এখন চাব পার 80,000 দি লৈ যাব পারিব রিজওয়ান দার পড়া ফ্রেন্ডস মোটরস পড়া লগে যদি এই গরমত এখন গাড়ি লম বলি ভাবিছে তাকো টপ মডেল লব পারে এখন ডিজায়ার চাও মাত্র 1 lakh টাকা দিও কারো এখন ডিজায়ার লৈ যাও নেকি মাত্র 2.5 lakh টাকা এখন স্কর্পিও আই যাব রিজওয়ান দার লগত কন্টাক্ট করক বাকি গিনি ফাইনান্স হব তো নমস্কার নতুন একটা জায়গার পর নতুন একটা ভিডিও লো আপনার আগত আহি গৈছো আজি আছো মই ফ্রেন্ডস মোটরস আর আপনার ভাবিছে জায়গা বেলেগ বেলেগ লাগিছে একচুয়ালি নতুন পার্কিং হয় ফ্রেন্ডস মোটরসর তো নতুন নতুন গাড়ি আপনার নতুন পার্কিংর পর দেখার চেষ্টা করি আর যদি ইয়ার গাড়ি যদি ডেলি আপ টু ডেট লাগে কার জ্ঞানত যাব আর ইয়ার পর যদি গাড়ি একবার চাই লো ভেরিফাই করে লো আর মোট পুরোনা ভিডিও চাবার কারণে উপর আই বাটনত যাব তো বলক আরম্ভ করো আজির ভিডিও আর সব গাড়ি ডিটেলস আপনার দিও তো আমার লগত আছে রিজওয়ান দা ফ্রেন্ডস মোটরসর পর আমি আগতে এড্রেস লম কোন জায়গাতে আহিব লাগিব আমার মিশন চালিয়া পড়ুয়া মাঝে যে হেরিটেজ হোটেল আছে তার অপোজিট আহিলে হল ওকে আর ফাইন্যান্স ডকুমেন্টেশন ইয়ার পর হয়ে যাব সব ইয়ার পর হয়ে যাব গাড়ি বহুত আছে দেরি নকরু একদম ডিটেল স্টার্ট করিম ডিজাইন মাত্র 1 lakh টাকা দিও আর এখন ডিজায়ার লৈ যাও নেকি বাকি খিনি ফাইন্যান্স হয়ে যাবো 1 lakh টাকা আহি যাবো এখন ডিজায়ার জেড এক্স আই টপ মডেল নেক্সট আছে আর এখন ডিজায়ার কক এইটো 2018 এর হয় হ্যাঁ ভি এক্স আই মডেল হয় হ্যাঁ রানিং হয়েছে 36,000 হ্যাঁ আর আস্কিং প্রাইস হয়েছে 6,30,000 টাকা 630 হয় ওকে ইন্টেরিয়র একবার সব 630 এখন কিমান দিব লাগিব ডাউন পেমেন্ট 3 lakh না মাত্র 1.5 lakh টাকা দিলে হবে 1.5 lakh 1.5 lakh হয় ওকে 1.5 lakh এখন উলাই যাব তারপর আছে আর এখন ডিজায়ার এইটো 2017 এর হয় এইটো জেড এক্স আই মডেল হয় আর আস্কিং প্রাইস হইছে আমার 5,30,000 টাকা 5,30,000 ইন্টেরিয়র একবার চাও জেড এক্স আই মানে পেট্রোলত পেট্রোলত হয় ওকে ইন্টেরিয়র চাও এখনো 1.5 lakh মান দিলে উলাই যাব এইটো 1.5 lakh দিলে উলাই যাব ওকে তার পাছত আছে এখন এইটো সুইফট ডিজায়ার হয় জেড এক্স আই মডেল হয় এখন হ্যাঁ আর আস্কিং প্রাইস হইছে আমার হ্যাঁ 5,80,000 580 এখন লৈ যাব পাৰিব এন্ড্রয়েড টাচ স্ক্রিন লগোৱা আছে নেকি হয় ওকে তার পিছত আপোনালোকক দেখাম এখন আরএস সুইফট কক এইটো আরএস সুইফট আপোনাৰ 2014 ৰ হয় হ্যাঁ আৰু ৰানিং হৈছে আপোনাৰ 68,000 হ্যাঁ 2014 ৰ হয় 68,000 আমি পেট্রোলত হ্যাঁ আৰু ইয়া আস্কিং প্রাইস হয় আমাৰ হ্যাঁ 3,10,000 টকা মাত্র 3,10,000 টাকা 3,10,000 আর ফাইন্যান্স করলে কিমান দিব লাগিব এখন 80,000 টাকা উলাই যাব 80,000 এখন সুইফট লব কম নামত লাগে তো এখন চাব পার 80,000 দি লৈ যাব পারিব রিজওয়ান দার পড়া ফ্রেন্ডস মোটরস পড়া নাম্বার আই আছে আর বাকি গিনি ফাইন্যান্স হবো আর আস্কিং হইছে 3,10,000 মাত্র 3,10,000 মাত্র 3,10,000 80,000 লৈ যাক সুইফট বুলেরো বুলেরো 2017 এর হয় এখন আর ইয়া আস্কিং প্রাইস আছে 7,10,000 710 হয় কোন ইয়ার হয় 2017 ৰ হয় এইটো 2017 ৰ মডেল হয় হ্যাঁ ইয়া আস্কিং প্রাইস আছে 4,60,000 টকা হ্যাঁ আফটার মার্কেট এলয় লাগি আছে সাইটা আচ্ছা ভি এক্স আই মডেল হয় এখন হ্যাঁ আর আস্কিং কিমান এখন এইটো আস্কিং 4,60,000 4,60,000 রানিং কিমান হইছে রানিং হইছে আপোনাৰ 52,000 52,000 হয় ওকে নেক্সট ইয়ার পিছত আপোনালোকক দেখুৱা হ'ব এখন অল্টো নেকি অল্টো হয় অল্টো কক এইটো এল্টো 2021 ৰ হয় হ্যাঁ চলিছে মাত্ৰ 22,000 কিলোমিটাৰ হ্যাঁ মাত্ৰ মাত্ৰ 22,000 কিলোমিটাৰ আৰু আস্কিং কিমান আস্কিং প্ৰাইচ আছে 3,60,000 টকা 3,60,000 হয় আৰু এখন ফাইনেন্সত ল'ব গ'লে কিমান দিব লাগিব এখন ফাইনেন্সত ল'লে 80,000 দিলে ওলাই যাব 80,000 হয় যদি আৰু অল্টো ল'ব ভাবিছে 80,000ত এখন লৈ যাব পাৰিব বাকীখিনি ফাইনেন্স হ'ব নেক্সট আছে ভেন ভেন এখন 2016 ৰ মডেল হয় এখন আস্কিং 1,95,000 ও 16 ৰ মডেল 16 ৰ মডেল হয় আৰু ফাইনেন্স কৰিলে ফাইনেন্স কৰিলে মাত্ৰ আপোনাৰ 70,000 দিলে ওলাই আহিব তো 70,000 দি ভেন লৈ যা খুল্লৰ বাকী ফাইনেন্স হ'ব 70,000ত ভেন ৰিজবান্দাৰ পৰা আছে আইলক ৰিজবান্দাক তো ৰিজবান্দাৰ নাম্বাৰো দিয়া আছে 70,000ত ভেন বাকীখিনি ফাইনেন্স হ'ব নেক্সট আছে অল্টো কেটেন অল্টো কেটেন হ্যাঁ এইটো 2014 ৰ হয় হ্যাঁ আস্কিং প্ৰাইচ আছে 2,40,000 টকা হ্যাঁ আৰু ফাইনেন্সত আপোনাৰ হ্যাঁ 80,000ত ওলাই আহিব 80,000ত ওলাই আহিব ন হয় ওকে 80,000ত ওলাই যাব গাড়ী তো 60,000 70,000 80,000ত গাড়ী লৈ যাব পাৰিব নেক্সট আছে ইয়ন ইয়ন এখন 2013 ৰ মডেল হয় হ্যাঁ আয়া আস্কিং প্রাইস 2,10,000 টকা 2,10,000 হয় ওকে ইন্টেরিয়র একবার চাওক 2,10,000ত এখন লৈ যাব পাৰিব কি কন্ডিশনত আছে ইন্টেরিয়র নেক্সট আজিলৈকে ইউটিউবত দেখুৱা নাই মই দেখুৱা নাই বেলেগে দেখাইছে হয়তো তো আপোনালোকক ফার্স্ট টাইমৰ কাৰণে দেখুৱাই আছো
জেসিবি জেসিবি হয় জেসিবি যদি কারবার লাগে জেসিবি চাও কিমান তুলাব এখন এটো উলাই যাব আপোনাৰ 4.5 লাখত উলাই যাব সাক 4.5 লাখ টকাত এখন জেসিবি উলাই যাব ইমান ডাঙৰ জেসিবি উলাই যাব 4.5 লাখ টকাত রানিং কন্ডিশনৰ জেসিবি টায়াৰখিনি সব নতুন হয় টায়াৰ সব নতুন ন হয় এ ওকে আৰু এনে আস্কিং কিমান এ আস্কিং প্ৰাইচ হৈছে 14 লাখ টকা 14 লাখ হয় 4.5 লাখত ফাইনান্সত উলাই যাব ন কোনিয়াৰ হয় এটো 2013 ৰ হয় 13 ৰ রানিং হৈ আছে রানিং এখিনি সাফাই পুৰা এ জেসিবি এ কৰিছে এ সাক নতুন পার্কিংৰ গুটে কনষ্ট্ৰাকচনৰ কাম এ ফ্ৰেন্স কনষ্ট্ৰাকচনৰ জেসিবি এ কৰিছে তো এয়া চাইছে জেসিবি তো জেসিবি লাগিলেও ইয়াত পাই যাব নেক্সট আছে স্কৰপিঅ' স্কৰপিঅ' এইটো 2019 হয় S7 মডেল হয় ইয়াৰ আস্কিং প্ৰাইচ আছে 10,30,000 টকা 2019 হয় 10,30,000 ৰানিং কিমান হৈছে এখন ৰানিং হৈছে 62,000 আৰু ফাইনেন্স কৰিলে কিমান দিব লাগিব ফাইনেন্স কৰিলে 2,50,000 দিলে ওলাই আহিব 2,50,000 কিন্তু চিভিল ভাল হ'ব লাগিব প্ৰফাইল ভাল হ'ব লাগিব আইটিআৰ থাকিব লাগিব আইটিআৰ থাকিব লাগিব তেতিয়াহে আপোনাৰ 2,50,000 ওলাব নহ'লে অলপ বেছি ডাউন পেমেণ্ট দিব লাগিব 4 লাখ 4 লাখত ওলাই যাব হয় অ'কে এনে যদি সব কিছু ভাল আছে আপোনালোকৰ তো মাত্ৰ 2.5 লাখ টকাত এইখন স্কৰপিঅ' আহি যাব ৰিজবান্দাৰ লগত কণ্টেক্ট কৰক বাকীখিনি ফাইনেন্স হ'ব 10 লাখ কিমান কৈছে আজকে 10,30,000 অ'কে নেক্সট আছে এইটো 2019 হয় এইখন আৰু টপ মডেল হয় আৰু ইয়াৰ ৰানিং হৈছে 57,000 আৰু ইয়াৰ আস্কিং প্ৰাইচ হৈছে আমাৰ 6,90,000 690 হয় এইখনো ফাইনেন্স কৰিলে 2 লাখ 2 লাখ দিলে হ'ব ডিজেল নে ডিজেল ডিজেলত হয় রানিং কিমান সরি পেট্রোলত হয় পেট্রোলত রানিং কিমান কইছে রানিং হইছে 59,000 ওকে বুলেরো বুলেরো যদি কারবার লাগে 2019 এর বুলেরো হয় এখন জেডএলএক্স পাওয়ার প্লাস টপ মডেল তো ঠিক আছে আর রানিং হইছে আপনার 72,000 ঠিক আছে আস্কিং প্রাইস হইছে আমার 7,30,000 টাকা 37 হয় ওকে ভ্যান ভ্যান এখন 2017 এর হয় হ্যাঁ আর ইয়া আস্কিং প্রাইস হইছে 2,65,000 2,65,000 হয় ওকে ইন্টেরিয়র একবার সাক ভ্যানর কি কন্ডিশনত আছে বহুত দুনিয়া হয়ে আছে ইন্টেরিয়র বহুত দুনিয়া হয়ে আছে না হয় নেক্সট আছে ইকো ইকো খনৰ ডিটেইলস ইকো 2021 ৰ হয় এখন হ্যাঁ আৰু ৰানিং হৈছে মাত্ৰ 12,000 কিলোমিটাৰ সাইকেলটো সব দুনিয়া হৈ আছে ঠিক আছে আস্কিং প্ৰাইচ হৈছে আপোনাৰ হ্যাঁ 4,70,000 টকা 4,70,000 ৱেগনাৰ 2019 হয় এখন 19,000 কিলোমিটাৰ চলিছে স্পেয়াৰ টায়াৰ আনটাচ বাম্পাৰ বাম্পাৰ অৰিজিনেল পেইণ্টত আছে গাড়ী ইয়াৰ আস্কিং প্ৰাইচ হৈছে আমাৰ 5,10,000 টকা 5,10,000 হয় অ'কে ফাইনেন্স কৰিলে ফাইনেন্স কৰিলে 1.5 লাখ টকা ওলাই যাব ৰিটছ ৰিটছ ডিজেল পেট্ৰল হা 2000 VXI মডেল হয় এখন হা 2012 ৰ হয় ঠিক আছে হা আৰু ৰানিং হৈছে আপোনাৰ 68,000 আৰু আস্কিং আস্কিং প্ৰাইচ হৈছে 1,90,000 টকা 1,90,000 আৰু কমিব কমি যাব হয় অ'কে নেক্সট আছে এখন অল্টো অল্টো এখন 2019 হয় সৰি 17 হয় এখন 17 এল্টো VXI মডেল এচি পাৱাৰ ষ্টিয়াৰিং পাৱাৰ উইণ্ড সকলো ফিচাৰ আছে এইখনত আস্কিং কিমান এইখনত 3 লাখ 3,20,000 টকা অ'কে 320 ন নেক্সট আছে এখন কুইড এখন 2021 হয় আৰু ফাৰ্ষ্ট অনাৰ গাড়ী ৰানিং হৈছে 34,000 ইয়াৰ আস্কিং প্ৰাইচ হৈছে 3,40,000 টকা অ'কে ইণ্টাৰ একবাৰ চাওক 3,40,000 টকাত কি গাড়ী পাই যাব এতিয়া বোলক আমাৰ মেইন ডিলাৰ মানে ফ্ৰেণ্ড মটৰ্ছৰ মেইন ডিলাৰত গৈ বাকীখিনি গাড়ী আপোনালোকক দেখুৱাই দিওঁ তো ইয়াত আহি গৈছোঁ আমি সেইখন পাৰ্কিঙৰ পৰা এইখন পাৰ্কিঙত য'ত দেখুৱাম ফাৰ্ষ্ট এখন বুলেৰ' পিক আপ কওক হয় চৰি 72,000 চলিছে ফাৰ্ষ্ট অনাৰ হয় আৰু এইটো 1.3 হয় আৰু আস্কিং কিমান এখন এখন আস্কিং প্ৰাইচ হৈছে 6,80,000 টকা অ'কে নেক্সট আছে এখন বলেৰ' এইটো B6 অপশ্যনেল হয় 2022 মডেল হয় চলিছে মাত্ৰ 36,000 ইয়াৰ আস্কিং প্ৰাইচ হৈছে আমাৰ 9,50,000 টকা 9,50,000 টকা ন হয় ফাইনেন্স কৰিলে কিমান দিব লাগিব ফাইনেন্স কৰিলে মাত্ৰ 2 লাখ টকা দিলে ওলাই যাব 2 লাখ টকা দিলে ওলাই যাব ন ইনোভা এখন 2015 মডেল হয় ৰানিং হ'লে হৈছে 1,69,000 ঠিক আছে ভাড়া মাৰিবৰ কাৰণে বহুত ধুনীয়া গাড়ী আৰু ৰুফ এচি আছে এইখনত আৰু আস্কিং প্ৰাইচ আছে আমাৰ 7,50,000 টকা ফাইনেন্সটো নহ'ব ফাইনেন্স হৈ যাব কিমান দিব লাগিব 2-3 লাখ 2,25,000 ফাইনেন্স হৈ যাব ৰুফ এচি আছে ৰুফ এচি আছে মানে কমফৰ্টেবল পুৰা ন ফুল কমফৰ্টেবল হয় অ'কে নেক্সট আছে এখন আৰ্টিকা আৰ্টিকা 2021 হয় এখন আৰু VXI মডেল ৰানিং হৈছে আপোনাৰ 50,000 আস্কিং প্রাইস হয়েছে আমার 8,30,000 টাকা 830 নেগোসিয়েবল ইকো স্পোর্ট হ্যাঁ ইকো স্পোর্ট
Running is 25,000 plastic area. Running is 25,000 kilometers. Finance is 3 lakh taka dile ulai aibo.